মুখার্জি অনলাইন অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আমি অনিমেষ আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম ডিজিটাল গেমিং সেবা পোর্টাল থেকে আপনারা কী কী সার্ভিস পেতে পারেন। আজ আমি দেখাবো আপনারা কীভাবে ডিজিটাল গেমিং সেবা পোর্টাল রেজিস্ট্রেশন করবেন, তার প্রসিডিওর কী আছে সেই বিষয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে দেওয়া বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখুন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে। প্রথমে আপনাকে গুগলে গিয়ে ডিজিটাল গেমিং সেবা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে সার্চ রেজাল্টে প্রথমে দেখুন একটি ওয়েবসাইটের লিঙ্ক চলে এসেছে ডিজিটাল গেমিং সেবা ডট ইন বলে। আপনি জাস্ট ওই লিঙ্কটাই আপনাকে ভিজিট করতে হবে। চলুন আমি ওই লিঙ্কটাই ভিজিট করি। ভিজিট করলে প্রথমে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো খুলে যাবে। এটা হচ্ছে ডিজিটাল গেমিং সেবার অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন ফার্স্টে প্রথমে আপনারা ওয়েবসাইটের উপরে লগ ইন আর রেজিস্ট্রেশন বলে দুটো অপশান পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা কীভাবে ডিজিটাল গেমিং সেবা পোর্টালটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তার জন্য আপনাকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি উইন্ডো খুলে গেছে রেজিস্ট্রেশনের। এখানে প্রথমে শপ নেম, ওনার নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্টেট, সিটি, আধার নাম্বার, প্যান কার্ড, শপ অ্যাড্রেস, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন তিনটে অপশান রয়েছে। একটা হচ্ছে মাস্টার ডিস্ট্রিবিউটার, একটা ডিস্ট্রিবিউটার, একটা হচ্ছে রিটেলার। আমি এখানে রিটেলার আইডি চাইছি, আমি যার জন্য এখানে রিটেলারে ক্লিক করছি। রিটেলারে ক্লিক করার পর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। দেখুন সাবমিট করার পর এখানে একটি পপ আপ উইন্ডো খুলেছে। এখানে দেখুন বলছে রেজিস্ট্রেশন করার জন্য ধন্যবাদ, আপনার আইডি চালু করতে গেলে আপনার নিচে দেওয়া নাম্বারে ফোন করতে হবে বা মেল করতে হবে। এটা হলো রেজিস্ট্রেশন প্রসেস। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কোন সার্ভিসের জন্য কত কমিশন পাবেন। Thank you for watching. Please like and subscribe this channel.